আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আজ খুব ভোরে ঘুম থেকে উঠা হয়েছিল তারপর পাঁচটায় উঠে ফার্স্টে আমি বুড়ির তরকারিটা একটু চুলায় মিডিয়াম আঁচে রেখে আর কি আমি জাল করতে বসিয়ে দিয়ে গেছিলাম আর অন্য চুলাতে কালকে রাতে থালা বাসন সবকিছু আমি ক্লিন করে রেখেছিলাম এর জন্য আজকে সকালে আর থালা বাসন ক্লিন করার কোনো ঝামেলা ছিল না এর জন্য সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর আমি ঝটপট লেগে পড়লাম আজার আর ক্রনশিপটা পড়া হয়েছিল না যেহেতু যেদিন একটু সকালে কাজের ঝামেলা থাকে সেদিন আর পড়া হয় না একটা মাছি খুব বেশি বিরক্ত করতেছে লাস্টে আমি মাছিটাকে মেরেই ফেলছি তারপর আমি অনেকগুলো রুটির আটা করে নিলাম এখানে একটু তেল সামান্য পরিমাণ লবণ দিয়ে যেহেতু এটা তরকারি দিয়ে খাওয়া হবে তাই একটু লবণের পরিমাণটা কম দিয়েছিলাম আমি জানি না রুটিতে লবণ হয়েছিল কিনা। কারণ আমি একটু লবণ বেশি খাই তো যতই লবণ দিয়ে আমার কাছে লবণ হবে না তারপর রুটির আটাটা রেডি করে নামিয়ে রুটিগুলো তৈরি করে নিলাম তারপর এখানে একটু আদা দিয়ে আর এলাচ দিয়ে এলাচ তেজপাতা দিয়ে আমি এখানে একটু চা করে নিলাম চাটা শেষ করার পরে আমি এখন রুটিগুলোকে প্রসেসিং করব আর বক্সে একটু বুড়ির তরকারি তুলে নেবো কারণ আমি এটা দিয়ে দিব একটু সকালে নাস্তা খাওয়ার সময় ছিল না এর জন্য আমি দেওয়ার জন্য এটাকে আমি বেড়ে নিলাম এই দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে তারপর ছেলে একটু লেট করে আবার কারেন্ট চলে গেল এগুলো শেষ করার পরে সাড়ে আটটায় কারেন্ট গিয়েছে আর সেই আমি ওই যে সকালে দুটা ভিডিও আপলোড করেছি তারপরে কারেন্ট গিয়েছে সেই কারেন্ট এসেছে অনেক পরে এসেছে এর জন্য আমি পরে নাস্তার ভিডিওটা অনেক লেট আপলোড দিতে হয়েছে আর গরমের জন্য ঘুমাইতে পারে নাই ছেলেও আমিও ভাবছিলাম যে একটু কারেন্ট চলে গিয়েছিলো এর জন্য আর ঘুমাইতে পারি নাই তারপর আমি চলে আসলাম দুপুরে রান্না করতে ভিতরে অনেকগুলো কাজকর্ম করেছি ফার্স্টে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে একটু বরবটি রান্না করে নেব এটা তো আমার অনেক পছন্দের একটা রেসিপি আমি আমার ভাবি আমরা অনেক পছন্দ করি আমাদের বাড়িতে একমাত্র আমার ভাবি আমি আর ভাইয়ের মেয়েটা আমরা তিনজন বরবটি দিয়ে ছিম বরবটি দিয়ে ইলিশ মাছের তরকারি এই রেসিপি দুইটা আমি আমার ভাবি আর আমার ভাতিজি অনেক বেশি লাইক করি এর জন্য আমি যখন ওইখানে যাই তখন ভাবি বারবার বলে আমার সঙ্গে বরবটি খাওয়া মানুষ এসেছে তবে আমার ছেলেটা এটা পছন্দ করতো না আজ তাকে আমি খাইয়েছি এই যে প্রথমে মশলাগুলো দিয়ে এখানে খুব সামান্য পরিমাণ মশলা ব্যবহার করেছি আমার যেহেতু শরীরটা ভালো লাগতে ছিল না এর জন্য আমি আজকে আর আদা রসুন বাটি নাই আর ব্যালেন্ডার করাও নাই যাই হোক অতটুকু আদা রসুন ব্যালেন্ডার করতে পারতাম না এর জন্য আমি আজকার কিছুই দিনে এখানে শুধুমাত্র একটা পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছে লবণ হলুদ আর জিরে বাটা রসুন সরি জিরে বাটা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এখানে তরকারিটা রান্না করতেছি তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার যে ছেলে বরবটি তরকারি খেতে চায় না বরবটি খায় না সিম খায় না এই দুইটা সবজিতে তার সমস্যা আছে তাছাড়া আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি সব সবজি খাওয়া শিখিয়ে দিয়েছি এমনকি উস্তে করলা তিতো সব কিছু খাইতে পারবো হ্যাঁ তারপর এখানে একটু কষিয়ে গায়ের পানিটা টেনে গেলে আমি যে একটু জলের পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব আর আমরা হচ্ছে সবজি প্রেমী মানুষ আমি আমার ছেলে দুইজনেই অনেকে আবার সবজি বলতে আলু বেগুনের বাইরে আর কিছু চিনে না বা চিনতো না কিন্তু তাকেও এখন আমি সব রকম সবজিতে খাওয়াতে অভ্যস্ত করে ফেলেছি এবং সে এখন খেতেও পারে যাই হোক কাল আমি কচুর লথিও খাইয়েছি বলে গলা ধরবে একটুও তো গলা চুলকায় নাই যাই হোক এগুলো ভুল ধারণা একটা মানুষের শরীরে প্রত্যেকটা সবজি প্রত্যেকটা জিনিসের ভিটামিনের প্রয়োজন আছে আমি বরবরী তরকারিটা নামিয়ে ফেলে কড়াইটা একটু ধোয়া দিয়ে একই কড়াইয়ে আমি এখানে একটু শাপলা রান্না করে নিব আজকে শাপলাটা রান্না করার ইচ্ছা ছিল না যেহেতু আমার ফ্রিজের কন্ডিশন ভালো না ফ্রিজে কোনো সবজি রেখে আমি বেশি দিন রাখতে পারি না হলুদ হয়ে যায় কালকে আজকে তাই দেখলাম একটু পোটলটা কেমন যেন হয়ে উঠছে কালকে দেখি ইনশাল্লাহ পটলের তরকারিটা রান্না করে ফেলবো আর কাল একটু নিরামিষ করব আজকে যেহেতু শাপলার তরকারিটা অনেক বেশি হয়ে গিয়েছে মা ছেলে দুইজনের জন্য দুইটা বড় রেসিপি করলে সেদিন একটু তরকারিটা বেশি হয়ে যায় আর কি এর জন্য শাপলার তরকারিটা অনেকটা রয়ে গিয়েছে তাই ভাবছি আগামীকাল একটু আম ডাল রান্না করব আর পটল ভাজি করে নিব। কি পটল দিয়ে যে কোনো একটা রেসিপি করব আর কি এটাও অনেক বেশি ভালো লাগে প্রতিদিনই প্রায় প্রতিদিনে মাছ মাংস যে কোনো একটা না একটা কিছু খাওয়া হচ্ছে আসলে মুখে একটু রুচি চেঞ্জের বিষয় আছে কালকে ভাবছি আম ডাউল রান্না করবো আলু ভত্তা দিবো আর পটল ভাজি করে নেবো আর এখান থেকে সাপলার কিছু তরকারি আসছে আর ডাউল রান্না করলে তো আলু ভর্তা মাস থাকতে হবে কারণ আমার ছেলে আলু ভত্তার সঙ্গে ডাউল খেতে অনেক বেশি পছন্দ করে আর শাপলা তরকারিটাও অনেক বেশি মজা হয়েছে দুটো তরকারি মজা হয়েছে শাপলা তরকারিটা দুপুরে আমরা খাই নাই যেহেতু দুপুরে ছেলের একটু বুড়ির তরকারি ছিল সকালে খাওয়ার পর এই পিরিচের এটা খেয়েছিল আর বরবটি দিয়ে খেয়েছিলো যে ছেলে আমার বরবটি খায় না সে আজ বরবটির অনেক বেশি প্রশংসা করেছে বলছে যে মা অনেক মজা হয়েছে এই তো আমার দুইটা খাবারের ফাইনাল লোক আমি হচ্ছে সবজি প্রেমী মানুষ মানুষ তো জামায়ের সঙ্গে কত কিছু নিয়ে ঝগড়া করে কিন্তু কখনো শুনছেন যে জামায়ের সঙ্গে কেউ সবজি খাওয়ার জন্য ঝগড়া করে আমি করি আমি আমার জামায়ের সঙ্গে সবজি না থাকলে আমি কান্নাকাটি করি ঝগড়া করি আমাকে কেউ যদি এক ব্যাগ সবজি গিফট করে আমি তার উপর অনেক বেশি খুশি হয়ে যায় আর সন্ধান নাস্তায় ও আজকে বললো যে মা আজকে অনেকদিন ধরে লুডুস খায় না একটু লুডুস করে দাও আসলে লুডুসটা করা হয় না অন্যান্য নাস্তা পানি থাকে ঘরে এর জন্য কি তা ওকে একটু নুরুস করে দিলাম আর চা করে দিলাম এটা খেয়েও পড়তে বসলো সাড়ে এগারোটা পর্যন্ত পড়ছে যেহেতু ওর কালকের দিন পর অঙ্ক পরীক্ষা আছে জানি করছে এর ভিতরে কিছুই আসবে না তারপর আমাদের চেষ্টা তো আমাদের করতে হবে এর জন্য ওকে আমি পড়ে পড়াগুলো কমপ্লিট করিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন যেভাবে সাপোর্ট করছেন এভাবে আমাকে সাপোর্ট করবেন